أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম সম্মানিত ভাই আপনি জানতে চেয়েছেন গিবত বা পরনিন্দার শাস্তি কি আলহামদুলিল্লাহ ওয়াবাদ সম্মানিত ভাই অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন করেছেন গিবত বা পরনিন্দা অত্যন্ত মারাত্মক একটি পাপ কোরআন সুন্না যে সমস্ত কয়েকটি পাপের কথা উল্লেখ করা হয়েছে এর মধ্য থেকে অন্যতম একটি পাপ হলো গীবত করা পরনিন্দা করা একজন মুসলিম অপর মুসলিমের ইজ্জত সম্মান ইজ্জত আব্রু বজায় রাখবে একজন মুসলিমের দ্বারা অপর মুসলিমের যাতে ইজ্জত আব্রু নষ্ট না হয় সেই দিকে ইসলাম অনেক গুরুত্ব দিয়েছে সুতরাং কেউ যদি কারো অনধিকার চর্চা করে কারো ইজ্জত সম্মানের উপর আঘাত হানে তাহলে ইসলামের কঠিন শাস্তি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন গীবত বা পর নিন্দাকে আল কোরআনুল করিমে মৃত বায়ের গোশত বক্ষণ করা বলে আখ্যায়িত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া লা ইয়াতাব্বাআদুকুম বাদ। আইয়ুহিব্বা আহাদুকুম আইয়াকুলাল আহমা আখিহি মাইতা তোমরা একে অপরের যেন গীবত বা পরনিন্দা না করো তোমাদের কেউ কি তার আপন মৃত বায়ের গোশত বক্ষণ করতে পছন্দ করে অবশ্যই তোমরা তা অপছন্দ করো সুৰাই হুজুরাত বারো নম্বর আয়াত আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে গিবদ বা পরনিন্দা থেকে বিরত থাকার জন্য বলেছেন এবং বলেছেন তোমাদের কেউ কি তার আপন মৃতবায়ের গোস্ত বক্ষণ করতে পছন্দ করে অর্থাৎ গিবত করা আর আপন মৃতবায়ের গোস্ত খাওয়া একই অপরাধ রসুরুল্লাহ সাল আলহি সাল্লাম সাহাবিকে সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন আতাদ রুন আমল গিবাহ তোমরা কি গিবৎ সম্পর্কে জানো সাহাবাইকার জিজ্ঞেস করার উত্তর করলেন আল্লাহ এবং তার রাসই ভালো জানেন তিনি বললেন তোমার ভাই যে কথা অপছন্দ করে তার সম্পর্কে সে কথা বলার নাম গিবত গিবদ সাহাবাইকার বললেন ইয়ারসোল্লাহ যদি তার মধ্যে সেই জিনিসটা থাকে আল্লাহরসু বলেন যদি থাকে তাহলেই তো গিবদ আর যদি না থাকে তাহলে সেটা অপবাদ হাদিসটি বর্ণিত সেই মুসলিম মেশকাত হাদিস নম্বর চার হাজার আটাশ নম্বর হাদিস সুতরাং একজন ভাই তার যে সমস্ত কথা কাজ অন্যের মানুষের কাছে বলে বেড়ালে সে অপছন্দ করে সেটাই গিবৎ যার দ্বারা একজন মুসলিম ভাইয়ের ইজ্জত সম্মান ভুলুণ্ঠিত হয় এরকম কোনো কিছু অপর ভাইয়ের কাছে বলাই গিবত। সুতরাং যারা গিবত করে তারা আপন মৃত গোস্ত বক্ষণ করে এমনিভাবে রসুল্লাহ সাল্লিহিসাল্লাম বলেছেন সুদের পাপের বাহত্তরটি স্তর রয়েছে তন্মধ্যে সর্বনিম্ন স্তর হলো আপন মায়ের সাথে ব্যবিচারে লিপ্ত হওয়া আর সর্ব সর্বতম বা সর্বোচ্চ স্তর হল কোনো ব্যক্তি কর্তৃক তার এক ভাইয়ের মান সম্মানের হানি ঘটানো তার ভাইয়ের ইজ্জত সম্মান নষ্ট করা হাদিসটি বর্ণিত হয়েছে তাবরানি সিলসিলা ইহার এক হাজার আষ্টশো একাত্তর নম্বর হাদিস এ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কোনো ভাই যদি অপর ভাইয়ের বদনাম করে গিবত করে এটা অবশ্যই জিনার পাপের চেয়ারও জঘন্য জঘন্য রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম গিবতের আরও অনেক শাস্তির কথা উল্লেখ করেছেন সুতরাং আমাদেরকে গিবত থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে আমাদের দ্বারা যাতে কোনো মুসলিম বায়ের কারো যাতে ইজ্জ সম্মান সম্ভ্রম নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে কিব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং আমাদেরকে মুসলিম ভাইয়ের ইজ্জত আব্রু রক্ষা করার তৌফিক দান করুক আল্লাহু আলম ওসলিল্লা আল নবীগিনা মোহাম্মদ আলহি আসসালামু আলাইকুম